হাই, আমি রূপম। এখন কথা হবে লেটেস্ট হিন্দি মুভি জি5 এসেছে, নাম হচ্ছে লস্ট, যেটা পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তা অনিরুদ্ধ রায়চৌধুরী যেরকম ধরনের সিনেমা বানিয়েছেন, আমার পার্সোনালি তার কিছু ছবি খুব পছন্দের। এবার লস্টের ট্রেলার দেখে মনে হচ্ছিলো এই ছবিটা কাইন্ড অফ কাহানির মতো ছবি হতে চলেছে। তো এই ছবিটা কি সেরকম একটা সিনেমা? তবে এটা একটা পলিটিক্যাল থ্রিলার যেহেতু, তো এই ছবির চিত্রনাট্য খুব ভালো হওয়া দরকার, যাতে অডিয়েন্স ছবির সঙ্গে জুড়ে থাকে। এই ছবির যে গল্প সেটা হচ্ছে ইয়ামি গৌতম, যে একজন নিউজ রিপোর্টার, একটা কেস যেটা নিয়ে কেউ সেরকমভাবে মাথা ঘামাচ্ছে না, কিন্তু সাডেনলি ইয়ামি গৌতম যখন সেই কেসটা ইনভেস্ট হচ্ছে, তারপরে অনেকেই মাথা ঘামানো শুরু করছে। একটি ছেলে ঈশান, সে নিখোঁজ। সে নিখোঁজ হওয়ার কারণ কি? সে কি সত্যি একজন মাওবাদী? এর থেকে বেশি জানতে হলে তোমাকে জি5 গিয়ে প্রায় 2 ঘন্টা ডিউরেশনের এই ছবিটা দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই ছবির মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো ভালো, আবার কিছু দিক এমন রয়েছে যেগুলো ভালো নয়, কারণ এই ছবিটা হয়তো আরও বেটার হতে পারতো। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা শুরু হয় একটা প্রমিসিং নোটে এবং ছবিটা শেষ হয় খুব প্রমিসিং একটা পয়েন্টে। বাট ছবির মাঝে অনেকগুলো সমস্যা রয়েছে, তবে যেহেতু ছবির প্লট পয়েন্টটা এমন যে আমরা ইনভেস্ট হয়ে যাই এবং ছবির এন্ডিংটা এমন যেটা আমাদের ভাবায়, যেই কারণে এই ছবিটা বেশিরভাগ লোকের ভালো লাগবে। তবে যারা এই ছবিটা মিড পয়েন্টে গিয়ে মনে করবে এ তো একই রকম রিপিটেটিভ, তারা ছবিটা ছেড়ে চলে যাবে, যেটাই আমার মনে হয় এই ছবির একটা অন্যতম খারাপ দিক। ছবির পারফর্মাররা প্রত্যেকে নিজের জায়গায় দারুণ, স্পেশালি ইয়ামি গৌতম। থার্সডে ছবিতেও সে ভালো কাজ করেছিল, তবে তাকে নিয়ে যখন কোনো রিভিউতে কমেন্ট করা হয় যে সে শুধুমাত্র দেখতে সুন্দর, তখন সত্যি অফেন্ড হওয়াটা স্বাভাবিক। এই ক্যারেক্টারটা দেখলে আমরা যেমন এটা বিশ্বাস করি যে এ সত্যি জানার চেষ্টা করছে, এ যেমন ফিয়ারলেস, এর যেমন শির দ্বারা সোজা, তেমন কোথাও একটা গিয়ে এর ভয় আছে, যেই কারণে চোখে চশমা নিয়ে সে ট্যাক্সির মধ্যে ভয়ে কাঁপতে থাকে। ইয়ামি গৌতমের পারফরমেন্স খুব ভালো। দ্বিতীয় হচ্ছে এখানে পঙ্কজ কাপুর। পঙ্কজ কাপুর আবারও এমন একটা চরিত্র পোট্রে করেছেন যে চরিত্রটায় লোকে তাকে মনে রাখবে। সে এখানে ইয়ামি গৌতমের দাদুর চরিত্র অভিনয় করেছে এবং তার ক্যারেক্টারটা যখন পার্কে বসে দুটো ছেলে তাকে থ্রেট দিতে আসে, উল্টে সে তাদেরকে থ্রেট দেয়, সেই পোর্শনটা দারুণ। বা যখন সে তার নাতনির সাথে নিজের লাইফের যে মজাগুলো সেগুলো শেয়ার করে, বা তার বাবা মা যখন তার উপরে রেগে রয়েছে তখন নাতনিকে ডিফেন্ড করে, সেই পোর্শনগুলো দারুণ। এছাড়াও এখানে রাহুল খান্না, যেখানে একজন পলিটিশিয়ান, তার চরিত্রটা খুব স্মার্টলি লেখা হয়েছে। সাপোর্টিং কাস্টে অরিন্দম শীল থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেকেই ভালো, তবে কৌশিক সেন ছবির অন্যতম চমক শেষ মুহূর্তে। এই ছবির ক্যামেরার কাজ অভিক মুখার্জির খুব ভালো। ছবিতে মেট্রোর পোর্শনগুলো দেখবে একটু গা বাঁচিয়ে হ্যান্ড হেল্ডে করা হয়েছে, সেই পোর্শনগুলো খুব সুন্দর। যেরকমভাবে নিজের শহর কলকাতাকে দেখতে, এরকম একটা হিন্দি ছবিতে যেন আলাদা করে বেশি ভালো লাগে। এবং ক্যারেক্টাররা যখন বাংলায় স্পেশালি কথা বলে সেই পোর্শনগুলো ভালোই লাগে, তবে আমার মনে হয় যে বাংলা বলার জন্য কিছু জায়গায় তাদের আরেকটু খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু পরিচালক বাঙালি। কারণ যখন আমরা কাহানি দেখি তখন কিন্তু মনে হয় এই অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো এরা বাঙালি, বা এরা বাংলা বলতে জানে তারপর হিন্দি বলছে। কিন্তু এখানে যখন বিষয়গুলো এমন হয় যে অনেকেই তারা কলকাতায় থাকেন কিন্তু বাংলার মধ্যে হিন্দি টান, তখন একটু কেমন লাগে, বাট সেগুলো বেটার হতে পারত। অনিরুদ্ধ রায়ের পরিচালনা বেশ ভালো এবং তার ছবিতে ওই যে ক্যারেক্টারগুলোকে একটা জায়গায় এমন সিচুয়েশনে ছেড়ে দেয় যেখানে চরিত্রকে দেখলে বোঝা যায় না যে এ কোন পরিস্থিতিতে আছে, সেটা এই ছবিতেও বর্তমান। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিক মতো ব্যবহার করা হয়নি কিছু কিছু জায়গায়, সেটা ভালো, নাহলে গোটা ছবিতেই সেটা আপনি আপ চলে যাচ্ছে। এবং ছবির কালার গ্রিড সেটা একটু ডার্ক টোনে, গ্রিন অ্যাপ্রোচে, সেটা বেশ ভালো। এবার যদি ছবির আমরা নেগেটিভ দিক বলি, কেন এই ছবিটা আমার দারুণ লাগেনি, ছবির মূল নেগেটিভ হচ্ছে এই ছবির চিত্রনাট্য। আইডিয়া অবশ্যই ভালো, পরিচালনাও ভালো, তবে চিত্রনাট্য দ্বারা সেটাকে অনেক অনেক বেটার করা যেতে পারত। প্রথম হচ্ছে এখানে ঈশানের যে ক্যারেক্টার, যদি চরিত্রটাকে এমন দেখানো হতো যে ও এরকম ধরনের প্লে করতে করতে ওর যেটা বক্তব্যটা রাখতে চায়, যেটাতে অনেকের সমস্যা ছিল সেই সময়, যদি এটা তারা করতে পারতো তাহলে বোধহয় একটা আমাদের ইন্টারেস্ট জন্মাতো যে এই চরিত্রটার ওপর এরকম ধরনের অ্যাকশন কেন, ও কী করতে চাইতো, ওর মেন্টাল স্পেসটা আমরা বুঝতে চাইতাম। কিন্তু গল্পের শুরুতে যেভাবে ওর ক্যারেক্টারটাকে খুব সামান্য পরিমাণে দেখানো হয়েছে এবং ডিটেলস এত কম, যে কারণে ওই চরিত্রটা নিয়ে আমাদের আলাদা করে কোনো উন্মাদনা নেই,
ওর হারিয়ে যাওয়াতে আমাদের খুব একটা কিছু যায় আসে না, কখনোই সেই সিম্পথিটা গেন করতে পারে না। দুই, এখানে অঙ্কিতার ওপর এই যে বর্ধান মানে হচ্ছে রাহুল খান্না, তার ক্যারেক্টারের ইন্টারেস্ট সেটাকে একটু স্পেস দিতে হয়। মানে বললো তুমি খুব ভালো লেখো, এত সুন্দর করে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারো, তারপরেই এই যে দুজনের মধ্যে যে অ্যাটাচমেন্ট বা এর সাথে এর যে দিকটা যেভাবে গল্পে আসে সেটা আমার মনে হয় খুব জোর করে, সেটার জন্য আলাদা করে স্পেস লাগে, সেটাকে এস্টাবলিশ করতে হয়, হয়তো গল্পের শুরুতে আর না হলে বললামই আমি নন লিনিয়ারভাবে মাঝে মাঝে, কিন্তু সেটাকে একদমই ঠিকমতো প্লেস করা হয় না, যে কারণে গল্পের মেন দুটো পয়েন্ট ঈশান এবং অঙ্কিতা আর হচ্ছে ওই পলিটিশিয়ান, এই দুটো দিকই গল্পে এস্টাবলিশই হয় না। ছবির মাঝে এমন বহু পোর্শন রয়েছে যেখানে আমাদের লুপ ব্রেক হওয়া স্বাভাবিক, যেখানে আমাদের মনে হয় ছবিটা খুব ফ্ল্যাট যাচ্ছে এবং যেখানে কোনো ইন্টেন্স মুহূর্ত নেই, কারণ ছবিটা যে রাজনৈতিক দিকপত্রগুলো আনছে মিডল পোর্শনে সেগুলো রিপিটেটিভ হয়ে যায়, শেষ পোর্শনে গিয়ে সেখানে কিছু হাই পয়েন্ট থাকে, তবে মিডল পোর্শনে সেখানে আর কোনো কিছু যেন দেখানোর নেই। তারপর হচ্ছে এটা একটা রিপোর্টারের দ্বারা কভার করা একটা গল্প, সেখানে ও ধরো কারো থেকে খবর পাচ্ছে, কেউ ওকে তথ্য দিচ্ছে, বা সেই সময় জনতা কী ভাবছে, এই খবরটা কি চাপা পড়ে যাচ্ছে, নিউজ সেখানে কী দেখানো হচ্ছে, বাদবাকি চ্যানেল কী বলছে, এই দিকপত্রগুলো এই ছবিতে কখনোই ঠিকমতো এস্টাবলিশ নয়। তুমি যখন কাহানি আজকে দেখবে ছোট ছোট যারা ক্লুও দিয়েছে না, সেই ক্যারেক্টারগুলো যখন আসে বা একটা কিছু বলে যায়, আমাদের ওই চরিত্রগুলো খুব মিস্টিরিয়াস লাগে, মজা পাই আমরা, এখানে সেটা নেই। ছবির গ্রিন স্ক্রিনের কাজ যেটা একদমই ভালো নয়, মেনলি যখন গাড়ি চালায় সেই পোর্শনগুলোয়, যদিও লিফটের যে পোর্শনটা রয়েছে সেটা ভালো, বাট ওভারঅল আমি যদি বলি জি ফাইভের লস্ট অনিরুদ্ধ রায় চৌধুরী দ্বারা পরিচালিত ছবি, এটা বেশ ভালো একটা সিনেমা এবং ইয়ামি গৌতম তার পারফরমেন্স টপ নচ। তো এই ছিল আমার রিয়াকশান লস্ট ছবিটা নিয়ে। তোমরা এরা ছবিটা দেখেছো, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।